আমার বাবা এখন অবসরপ্রাপ্ত তিন বছর হয়েছে সে বার্ধক্যের কারণে চাকরি ছেড়েছেন প্রাইভেট কোম্পানিতে চাকরি করার কারণে তাকে কোনো ভাতা প্রদান করা হয় না একদিন সে বসে বসে খবরের কাগজ পড়ছে এমন সময় আমি তার সামনে যেতেই সে আমায় বলল একটু যা বাবা আমি কাছে গিয়ে দাঁড়ালে বাবা বলে আজকে আমার এক বন্ধুর জন্মদিন তখন আমি তাড়াহুড়ো করে বললাম ও আচ্ছা ঠিক আছে তুমি যাও তার সাথে দেখা করে এসো বাবা আমার দেখে আর কিছুই বললেন না সেদিন বিকেলে অফিসে ফেরার পরে দেখলাম বাবার অবস্থান আগের আছে জায়গায় এবং আমার আসার অপেক্ষা করছেন আমি বাসায় আসলে বাবা একটু স্বস্তি পায় সে আমার দিকে এগিয়ে এসে ধীরু গলায় বলে বাবা বন্ধুর জন্মদিন বলে কথা একদম খালি হাতে কি করে যায় আর এই মুহূর্তে আমার কাছে কোনো